আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই, এই মসজিদে ইমামতি করা আমার কোন জরুরি না, আমার মুসল্লিরা যদি আমাকে না চায়, একদিনও থাকতে রাজি না, আপনার কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই? ডেকে চান, ডেকে চান, হাত উঠান। না না, আমি থাকবো না, ডেকে কি চান? এই মসজিদে থাকবো না। এইখানে কমিটির সেক্রেটারি, কমিটির সভা সহসভাপতি, এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদের কোনো কাজ করবে না। মসজিদের 7.5 লাখ টাকা উড়িয়ে দিয়েছেন। এখানে মসজিদের দোতলার আড়াই তলার 3.5 তলার কাজ হয়ে রয়েছে ছাদ করার জন্য, ছাদ করে নাই তারা। আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য, আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে। শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায়, আর বাস্তবেও কষ্ট হয়, জুতার বাক্সে সেদ্ধা করতে হয়। অনেকে বলে এটা এখন এটা কি দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠিয়ে দেওয়ার এক বছর আগে, তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেলাবার জন্য, ইমামকে বাদ দেওয়ার জন্য, যে ইমাম তাদের গোলামি করে না, যে ইমাম তাদের কথাবার্তা উঠাবসা করে না, যে ইমাম তাদেরকে তরস করে না, যে ইমাম তাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় না, এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি। আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তোমার মানো কিনা? এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে, আজিজুর রহমানের কমিটি, সেক্রেটারি আজিজুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে। সুতরাং আমি পরিষ্কার বলতে চাই, নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কোন কমিটির গোলামি করি না, কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না, ইমামতি করি মুসল্লিদের। আমার মুসল্লি যতদিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো। আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই, আমি সেদিন আসসালামু আলাইকুম বলে চলে যাবো, এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ।